السلام عليكم ورحمة الله وبركاته. نبي كريم صلى الله عليه وسلم জীবনী আর রাহিকুল মাকতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব আহজাব ও কুরাইজা যুদ্ধ পরবর্তী ঘটনাবলী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাম বিন আবিল হুকাইকের হত্যা। সালাম বিন আবিল হুকাইকের উপনাম ছিল আবু রাফি। ইসলাম বিদ্বেষী এবং ইসলামের প্রতি বৈরী ভাবাপন্ন ইহুদি প্রধানদের সে ছিল অন্যতম ব্যক্তি। মুসলিমগণের বিরুদ্ধে মুশরিকদেরকে প্ররোচিত ও প্রলোভিত করার ব্যাপারে সে সব সময় অগ্রণী ভূমিকা পালন করত এবং ধন সম্পদ ও রসদ সরবরাহ করে তাদের সাহায্য করত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে সর্বক্ষণ সে উদ্ধাও থাকত। এ কারণে মুসলিমগণ যখন বনু কুরাইজার সমস্যাবলী থেকে মুক্ত হয়ে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন, তখন খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থী হলেন। যেহেতু ইতোপূর্বে আউস গোত্রের কয়েকজন সাহাবা কাব বিন আশরাফকে হত্যা করেছিলেন, সেহেতু খাজরাজ গোত্র অনুরূপ একটি দুঃসাহসিক কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলেন, তাই তারা অনুমতি গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি প্রদান করলেন, কিন্তু বিশেষভাবে নির্দেশ প্রদান করলেন যে মহিলা এবং শিশুদের যেন হত্যা করা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাভের পর পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল অভীষ্ট গন্তব্য অভিমুখে রওনা হয়ে যান। এরা সকলেই ছিলেন খাজরাজ গোত্রের শাখা বনু সালামা গোত্রের সঙ্গে সম্পর্কিত। এদের দলনেতা ছিলেন আবদুল্লাহ বিন আতিক। এ দলটি সোজা খাইবার অভিমুখে গেলেন, কারণ আবু রাফির দুর্গটি সেখানে অবস্থিত। যখন তারা দুর্গের নিকটে গিয়ে পৌঁছলেন, সূর্য তখন অস্তমিত হয়েছিল। লোকজনেরা তখন গবাদি পশুর পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করছিল। আবদুল্লাহ বিন আতিক তার সঙ্গীদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করতে থাকো, আমি দরজার প্রহরীর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এমন সূক্ষ্ম কৌশল অবলম্বন করব, ফলে হয়তো দুর্গাভ্যন্তরে প্রবেশ লাভ সম্ভব হতে পারে। এরপর তিনি দরজার নিকট গেলেন এবং মাথায় ঘোমটা টেনে এমনভাবে অবস্থান করলেন যাতে দেখলে মনে হয় কেউ যেন প্রসাব কিংবা পায়খানা করার জন্য বসেছে। প্রহরী সে সময় চিৎকার করে ডাক দিয়ে বলল, ওহে আল্লাহর বান্দা, যদি ভেতরে আসার প্রয়োজন থাকে তবে এক্ষুনি চলে এসো, নচেত আমি দরজা বন্ধ করে দেব। আবদুল্লাহ বিন আতিক বলেছেন, আমি সে সুযোগে দুর্গাভ্যন্তরে প্রবেশ করলাম এবং নিজেকে গোপন করে রাখলাম। যখন লোকজন সব ভেতরে এসে গেল, প্রহরী তখন দরজা বন্ধ করে দিয়ে চাবির গোছাটি একটি খুঁটির উপর ঝুলিয়ে রাখল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন লক্ষ্য করলাম সমগ্র পরিবেশটি নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেছে, তখন আমি চাবির গোছাটি হাতে নিয়ে দরজা খুলে দিলাম। আবু রাফি উপরতলায় অবস্থান করছিল, সেখানে তার পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হতো। বৈঠক শেষে বৈঠককারীগণ যখন নিজ নিজ স্থানে চলে গেল, তখন আমি উপরতলায় উঠে গেলাম। আমি যে দরজা খুলতাম, ভেতর থেকে তা বন্ধ করে দিতাম। আমি এটা স্থির করে নিলাম যে যদি লোকজনের আমার অনুপ্রবেশ সম্পর্কে অবহিত হয়ে যায়, তবুও আমার নিকট তাদের পৌঁছাবার পূর্বে যেন আবু রাফিকে হত্যা করতে পারি। এভাবে আমি তার কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু সে পরিবার পরিজন সন্তানাদি পরিবেষ্টিত অবস্থায় এক অন্ধকার কক্ষে অবস্থান করছিল। আমি এ ব্যাপারে নিশ্চিত হতে পারছিলাম না যে সে কক্ষের ঠিক কোন স্থানে অবস্থান করছে সে। এ কারণে আমি তার নাম ধরে ডাক দিলাম, আবু রাফি। সে উত্তরে বলল, কে ডাকে? তৎক্ষণাৎ আমি তার কণ্ঠস্বরকে অনুসরণ করে দ্রুত অগ্রসর হলাম এবং তরবারি দ্বারা জোরে আঘাত করলাম, কিন্তু আমার দৈহিক ও মানসিক অবস্থাজনিত বিশৃঙ্খলার কারণে এ আঘাতে কোনো ফল হল না বলে মনে হল। এদিকে সে জোরে চিৎকার করে উঠল, কাজেই আমি দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে এলাম, অল্প দূরে এসে থেমে গেলাম। অতপর কণ্ঠস্বর পরিবর্তন করে আবার ডাক দিলাম, আবু রাফি, এ কণ্ঠস্বর কেমন? সে বলল, তোমার মা ধ্বংস হোক, অল্পক্ষণ পূর্বে এ ঘরে কে আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে। আবদুল্লাহ বিন আতিক বললেন, আমি আবার প্রচণ্ড শক্তিতে তরবারি দ্বারা তাকে আঘাত করলাম। তার ক্ষতস্থান থেকে রক্তের ফোয়ারা ছুটতে থাকল, কিন্তু এতেও তাকে হত্যা করা সম্ভব হল না। তখন আমি তরবারির অগ্রভাগ সজোরে তার পেটের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম।
তরবারের অগ্রভাগ তার পৃষ্ঠদেশ পর্যন্ত পৌঁছে গেল। এখন আমি নিশ্চিত স্থির হলাম সে নিহত হয়েছে, তাই আমি একের পর এক দরজা খুলতে খুলতে নিচে নামতে লাগলাম। অতপর সিঁড়ির মুখে গিয়ে শেষ ধাপে গিয়ে বুঝতে পারলাম আমি মাটিতে পৌঁছে গেছি, কিন্তু কিছুটা অসাবধানতার সঙ্গে মাটিতে পা রাখতে গিয়ে আমি নিচে পড়ে গেলাম। চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিক। নিচে পড়ার সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালি গেল স্থানচ্যুত হয়ে। মাথার পাগড়ি খুলে শক্ত করে বেঁধে ফেললাম পায়ের গোড়ালি। অতপর দরজা হতে দূরে গিয়ে বসে পড়লাম এবং মনে মনে স্থির করলাম যে যতক্ষণ না ঘোষণাকারীর মুখ থেকে তার মৃত্যুর ঘোষণা শুনতে পাচ্ছি ততক্ষণ আমি স্থান পরিত্যাগ করব না। মোরগের ডাক শুনে বুঝতে পারলাম রাত প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় দুর্গর শীর্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করল যে আমি হিজাদের বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফির মৃত্যু সংবাদ ঘোষণা করছি। একথা শ্রবণের পর অত্যন্ত দ্রুত গতিতে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং সঙ্গীদের নিকট গিয়ে বললাম আল্লাহ তাআলা আবু রাফিকে তার মন্দ কথাবার্তা মন্দ কাজের চূড়ান্ত বিনিময় প্রদান করেছেন, আবু রাফি নিহত হয়েছে, চলো আমরা এখন এখান থেকে পলায়ন করি। মদিনা প্রত্যাবর্তনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করলাম। ঘটনাটি অবগত হওয়ার পর তিনি বললেন তোমার পা প্রসারিত করো। আমার পা প্রসারিত করলে তিনি স্থানচ্যুত গোড়ালির উপর তার হাত মোবারক বুলিয়ে দিলেন আর তার হাত পরিচালনার সঙ্গে সঙ্গে এটা অনুভূত হল যে ব্যথা বেদনা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। শুধু তাই নয়, ওই স্থানে যে কোনো সময় ব্যথা বেদনা ছিল সে অনুভূতিও যেন তখন ছিল না। এ হচ্ছে সহিহুল বুখারীর শরীফের বর্ণনা। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে আবু রাফির ঘরে পাঁচজন সাহাবি রাদিয়াল্লাহু আনহুম প্রবেশ করেছিলেন এবং তার হত্যার ব্যাপারে সকলেই সক্রিয় ছিলেন। তবে যে সাহাবি তরবারির আঘাতে তাকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন উনায়েস। এ বর্ণনায় একথাও বলা হয়েছে যে তারা যখন রাত্রিতে আবু রাফিকে হত্যা করেন এবং আবদুল্লাহ বিন আতিকের পায়ের গোড়ালি স্থানচ্যুত হয়ে যায় তখন তাকে উঠিয়ে এনে দুর্গের দেয়ালের আড়ালে যেখানে ঝর্ণার নহর ছিল সেখানে আত্মগোপন করে থাকেন। এদিকে ইহুদিগণ অগ্নি প্রজ্বলিত করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে অনুসন্ধান চালাতে থাকল। অনেক অনুসন্ধানের পর যখন তারা কোনো খোঁজ পেল না তখন নিরাশ হয়ে নিহত ব্যক্তির নিকট প্রত্যাবর্তন করল। এ সুযোগে সাহাবিগণ আবদুল্লাহ বিন আতিককে কাঁধে উঠিয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। প্রেরিত এই ক্ষুদ্র বাহিনীটির সফল অভিযান অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম হিজরির জুলকদা অথবা জুলহিজ্জা মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাব ও বনু কুরাইজা যুদ্ধ হতে নিষ্কৃতি লাভ করলেন এবং যুদ্ধাপরাধীর বিচার কাজ সমাধা করলেন তখন শান্তি শৃঙ্খলার পথে বিঘ্ন সৃষ্টিকারী গোত্রসমূহ এবং বেদুইনদের বিরুদ্ধে সংশোধনকারী আক্রমণ পরিচালনা শুরু করলেন। এ পর্যায়ে তিনি যে সকল অভিযান পরিচালনা ও যুদ্ধে অংশগ্রহণ করেন নিম্নে তার সংক্ষিপ্ত আলোচনা করা হল। দুই, মুহাম্মদ বিন মাসলামার অভিযান। আহজাব ও বনু কুরাইজা সংকট থেকে মুক্ত হওয়ার পর এটাই ছিল প্রথম অভিযান। 30 জন মর্দে মুমিনের সমন্বয়ে গঠিত হয়েছিল এই অভিযাত্রী দলটি। এ অভিযান পরিচালনার্থে অভিযাত্রী দলটি প্রেরিত হয়েছিল নজদের অভ্যন্তরভাগে বাকারাত অঞ্চলে জারিয়ার পার্শ্ববর্তী কার্তা নামক স্থানে। জারিয়া এবং মদিনার অবস্থান ছিল 7 রাত্রি দূরত্বের ব্যবধান। অভিযাত্রীগণের এ অভিযাত্রা অনুষ্ঠিত হয় ষষ্ঠ হিজরির 10ই মুহররম। তাদের লক্ষ্যস্থলে ছিল বনু বকর বিন কিলাব গোত্রের একটি শাখা। মুসলিমগণ অতর্কিত শত্রুদের আক্রমণ করলে তারা হতচকিত ও বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পলায়ন করে। তাদের পরিত্যক্ত ধন সম্পদ গবাদি পশুসমূহ মুসলিমগণের হস্তগত হয়। সে সকল ধন সম্পদ এবং গবাদির পাল নিয়ে তারা মদিনা অভিমুখে যাত্রা করেন। তারা যখন মদিনায় প্রত্যাগমন করেন তখন মুহররম মাসের মাত্র একদিন অবশিষ্ট ছিল। প্রত্যাবর্তনের সময় তারা বনু হানিফার সর্দার সুমামা বিন আসাল হানাফিকেও বন্দী করে নিয়ে আসেন। সে মুসাইলামাতুল কাজ্জাবের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ছদ্মবেশে বের হয়েছিল, কিন্তু অভিযানকারী সাহাবিগণ তাকে বন্দী করে নিয়ে আসেন এবং মসজিদ নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে আগমন করলেন তখন তাকে জিজ্ঞেস করলেন, হে সুমামা, তোমার নিকট কি আছে? প্রত্যুত্তরে সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট কল্যাণ বা ধন সম্পদ রয়েছে। যদি তুমি আমাকে হত্যা করো তবে প্রকৃত একজন খুনি আসামিকে হত্যা করবে, আর যদি অনুগ্রহ করো
তবে প্রকৃত একজন গুণগ্রাহী ব্যক্তির প্রতি অনুগ্রহ করবে। পক্ষান্তরে যদি ধন সম্পদ চাও তাহলে যা চাবে তাই পাবে। তার মুখ থেকে এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই একই অবস্থার মধ্যে রেখে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার সেখানে উপস্থিত হলেন তখন উপর্যুক্ত প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল ঠিক পূর্বের মতোই। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই অবস্থার মধ্যে রেখে চলে গেলেন। তারপর যখন তিনি তৃতীয়বার আগমন করলেন তখন ওই একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। সুমামা এবারও একই উত্তর প্রদান করলেন। তৃতীয়বার তার মুখ থেকে উত্তর শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ প্রদান করলেন তাকে মুক্ত করে দেওয়ার জন্য। তারা তাকে মুক্ত করে দিলে সে মসজিদে নববীর নিকটে একটু খেজুর বাগানে গেল। সেখানে গোসল করে পাক সাফ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে ইসলাম গ্রহণ করল। অতঃপর বলল, আল্লাহর শপথ, পৃথিবীর বুকে কোনো মুখমণ্ডল আপনার মুখমণ্ডলের চেয়ে অধিক ঘৃণিত ছিল না, কিন্তু এ মুহূর্তে আমার নিকট আপনার মুখমণ্ডলের চেয়ে অধিক প্রিয় মুখমণ্ডল আর পৃথিবীতে নেই। সে আরও বলল, আল্লাহর শপথ, ইতোপূর্বে পৃথিবীর বুকে আপনার প্রচারিত দিন ছিল আমার নিকট সবচেয়ে ঘৃণিত, কিন্তু এ মুহূর্তে আপনার দিন আমার নিকট সবচেয়ে প্রিয় পবিত্র বলে প্রতীয়মান হচ্ছে। এ অভিযানে প্রেরিত অভিযাত্রীগণ আমাকে এমন সময় গ্রেফতার করেছিল যখন আমি উমরাহ পালনের জন্য মনস্থির করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরা পালনের নির্দেশ এবং শুভ সংবাদ প্রদান করলেন। উমরা পালনের উদ্দেশ্যে যখন সে কুরাইশদের অঞ্চলে পৌঁছল তখন তারা তাকে বলল, হে সুমামা, তুমিও বেদিন হয়ে গেছ? সুমামা বলল, না, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলিম হয়েছি। তিনি আরো বললেন, জেনে রেখো, আল্লাহর কসম, ইয়ামামা হতে তোমাদের নিকট গমের একটি দানাও আসবে না যে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনুমতি প্রদান না করেন। ইয়ামামা মক্কাবাসীগণের শস্যভূমির মর্যাদা রাখত। সুমামা দেশে ফিরে গিয়ে মক্কা অভিমুখী খাদ্যদ্রব্যের চালান বন্ধ করে দিলেন। এর ফলে মক্কাবাসীগণ খাদ্য সংকট জনিত অসুবিধার মধ্যে নিপতিত হলেন। এ প্রেক্ষিতে আত্মীয়তার সূত্র লোকলেখ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ মর্মে পত্র লিখল, যাতে তিনি সুমামাকে খাদ্যদ্রব্য চালান বন্ধ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে খাদ্যদ্রব্যের চালান বন্ধ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করলেন। তিন, বনু লাহিয়ান যুদ্ধ। বনু লাহিয়ান গোত্রের লোকজনেরা প্রতারণার মাধ্যমে রাজি নামক স্থানে দশজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে আটক করার পর আটজনকে হত্যা করেছিল এবং অবশিষ্ট দুজনকে মক্কার মুশরিকদের নিকট বিক্রয় করে দিয়েছিল, যেখানে তাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। অঞ্চলটি হেজাজের অভ্যন্তরে মক্কা সীমানার নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল এবং যেহেতু মুসলিমগণের সঙ্গে কুরাইশ ও বেদুইনদের সম্পর্কের একটা কঠিন টানাপোড়েন অবস্থা বিরাজমান ছিল, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাজের গভীর অভ্যন্তর ভাগে প্রবেশ করে বড় শত্রুদের নিকট যাওয়াকে সমীচীন মনে করেননি। কিন্তু কাফের মুশরিকগণ যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ল এবং দলে ভাঙ্গন ধরার ফলে তাদের ঐক্য বিনষ্ট হয়ে যাওয়ার কারণে তারা অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হলেন যে রাজি নামক স্থানে লাহিয়ান গোত্রের লোকজনেরা সাহাবিগণকে নির্মমভাবে হত্যা করেছিল। তার প্রতিশোধ গ্রহণের উপযুক্ত সময় সমাগত। কাজেই ষষ্ঠ হিজরির রবিউল আওয়াল মতান্তরে জুমাদাল উলা মাসে দুশত সাহাবি সমবিপেরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি অভিমুখে যাত্রা করেন। যাত্রার প্রাককালে মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন ইবনু উম্মে মাকতুমের উপর এবং ঘোষণা করেন যে তিনি শাম রাজ্য অভিমুখে যাত্রা করেছেন। অগ্রাভিযানের এক পর্যায়ে অভিযাত্রী দলসহ তিনি আমাজ ও উসফান স্থানদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত বাতনে গুরান নামক উপত্যকায় উপস্থিত হলেন। এখানে বনু লাহিয়ান গোত্রের লোকেরা সাহাবিগণকে হত্যা করেছিল। সেখানে উপস্থিত হয়ে তিনি শহীদ সাহাবাগণের রাদিয়াল্লাহু আনহুম তাদের জন্য আল্লাহ তাআলার সমীপে রহমতের প্রার্থনা করলেন। এদিকে বনু লাহিয়ান গোত্রের লোকেরা মুসলিম বাহিনীর অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে পর্বত শীর্ষ অতিক্রম করে পলায়ন করল, ফলে তাদের কাউকেও গ্রেফতার করা সম্ভব হল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ বনু লাহিয়ান গোত্রের আবাসস্থানে দুদিন অবস্থান করলেন, কিন্তু এ গোত্রের কোনো লোকজনেরই খোঁজখবর তিনি পাননি।
দ্বিতীয় দিনের পর তিনি সেখান থেকে উসমানের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেই স্থানে পৌঁছার পর তিনি ১০ জন ঘোড়সওয়ারকে কুরাউল গামিমের দিকে প্রেরণ করেন, যাতে কুরাইশগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান সম্পর্কে অবগত হন। কিন্তু এ ব্যাপারে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এভাবে মোট ১৪ রাত মদিনার বাইরে অতিবাহিত করার পর তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন। অব্যাহত সারিয়া ও অভিযান সমূহ বনুল আহিয়ান থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে একের পর এক অভিযানের পর অভিযান পরিচালনা করতে থাকেন। পরিচালিত সে সকল অভিযানের সংক্ষিপ্ত আলোচনা প্রদত্ত হল। গামারের অভিযান। ষষ্ঠ হিজরি রবিউল আওয়াল মতান্তরে রবিউল আখর মাসের উক্কাসা রদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ৪০ জন সাহাবি এর সমন্বয়ে এক বাহিনী গামার অভিমুখে প্রেরণ করেন। এ হচ্ছে বনু আসাদ গোত্রের একটি ঝর্ণার নাম। মুসলিম বাহিনীর অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে বনু আসাদ গোত্রের লোকজনেরা তাদের গবাদি পাল পেছনে রেখে প্রাণভয়ে পলায়ন করে। মুসলিম বাহিনী তাদের পরিত্যক্ত 200 উট নিয়ে মদিনায় ফিরে আসেন। জুল কাসারাহ প্রথম অভিযান। উল্লেখিত ষষ্ঠ হিজরি রবিউল আওয়াল কিংবা রবিউল আখের মাসে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট এক সৈন্যদল জুল কাসা অভিমুখে প্রেরণ করা হয়। এটা বনু সালাবা নামক অঞ্চলে অবস্থিত ছিল। শত্রুদলের সৈন্য সংখ্যা ছিল 100। শত্রুদল একটি গুপ্ত স্থানে আত্মগোপন করে। কিছুটা অসতর্ক অবস্থায় মুসলিম বাহিনী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, এমন সময় শত্রুবাহিনী অতর্কিত আক্রমণ পরিচালনা করে তাদের সকলকে হত্যা করে। শুধুমাত্র মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হয়ে কোনোভাবে প্রাণে বেঁচে যান। জুল কাসাসার দ্বিতীয় অভিযান। বনু সালাবা অভিযানে শাহাদাতপ্রাপ্ত সাহাবিগণের এ শোকাবহ ঘটনার প্রতিশোধ গ্রহণ এবং বনু সালাবাকে শায়েস্তা করার উদ্দেশ্যে রবিউল আখের মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে জুল কাসাহ অভিমুখে 40 সদস্যের এক বাহিনী প্রেরণ করেন। রাতের অন্ধকারে পায়ে হেঁটে এই বাহিনী বনু সালাবা গোত্রের সন্নিকটে উপস্থিত হয়ে অতর্কিত আক্রমণ শুরু করেন। কিন্তু বনু সালাবার লোকজনেরা দ্রুত গতিতে পর্বত শীর্ষ অতিক্রম করে পলায়ন করে। মুসলিম বাহিনীর পক্ষে তাদের নাগাল পাওয়া সম্ভব হয়নি। তারা শুধু এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমগণের দলভুক্ত হয়ে যান। কাজেই বনু সালাবা গোত্রের পরিত্যক্ত গবাদি পশুর পাল নিয়ে মুসলিম বাহিনী মদিনা প্রত্যাবর্তন করেন। জামুম অভিযান। ষষ্ঠ হিজরি রবিউল আখের মাসে যায়েদ বিন হারিসার নেতৃত্বে জামুম অভিমুখে এ বাহিনী প্রেরণ করা হয়। জামুম হচ্ছে মারুজ জাহরানে বর্তমানে ফাতিমাহ উপত্যকা বনু সুলাইম গোত্রের একটি ঝর্ণার নাম। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী সহ সেখানে পৌঁছার পর মুজাইনা গোত্রের হালিমা নামনী এক মহিলা তাদের হাতে বন্দিনী হয়। এ মহিলার নিকট হতে বনু সুলাইম গোত্রের নির্দিষ্ট এবং বিভিন্ন তথ্য তারা অবগত হন। বনু সুলাইমের উপর আক্রমণ চালিয়ে তারা বহু লোককে বন্দী করেন এবং অনেক গবাদি পশু তাদের হস্তগত হয়। যায়েদ এবং তার বাহিনী এ সকল বন্দী ও গবাদি পশু সহ মদিনা প্রত্যাবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুজাইনী গোত্রীয় বন্দিনী মহিলাকে মুক্ত করার পর তার বিবাহের ব্যবস্থা করেন। ইস অভিযান। ষষ্ঠ হিজরির জুমাদাল উলা মাসে যায়েদ বিন হারিসার নেতৃত্বে ইস অভিমুখে একটি বাহিনী প্রেরণ করা হয়। এ বাহিনীতে ছিলেন 170 জন ঘোড়সওয়ার মর্দে মুজাহিদ। এ অভিযানকালে এক কুরাইশ বাণিজ্য কাফেলার কিছু সম্পদ মুজাহিদ বাহিনীর হস্তগত হয়। এ কুরাইশ বাণিজ্য কাফেলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আসের নেতৃত্বাধীনে ভ্রমণরত ছিল। আবুল আস তখনও ইসলাম গ্রহণ করেননি। কাফেলার সম্পদসমূহ মুসলিম বাহিনীর হস্তগত হয় গ্রেফতার এড়ানো, মালপত্র ফেরত পাওয়ার উদ্দেশ্যে তিনি অত্যন্ত দ্রুত গতিতে মদিনা অভিমুখে পলায়ন করেন এবং নবিতনায়া জয়নাবের আশ্রয় গ্রহণ করে কাফেলার সকল সম্পদ যাতে ফেরত দেওয়া হয় সে ব্যাপারে তার পিতাকে অনুরোধ করার জন্য তাকে বলেন। জয়নাব পিতার নিকট বিষয়টি উপস্থাপন করলে কোনো প্রকার শর্ত ব্যতি রেখে সকল সম্পদ ফেরত দানের জন্য সাহাবিগণকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবায়ে কেরাম কাফেলার সকল সম্পদ ফেরত প্রদান করেন। সমস্ত ধন সম্পদ আবুল আস মক্কায় প্রত্যাবর্তনের পর মালিকগণের নিকট সমস্ত মালামাল প্রত্যাবর্তন করার পর ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। পূর্বের বিবাহের ভিত্তিতেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জয়নাবকে তার হাতে সমর্পণ করেন। সহিহ হাদিসের মাধ্যমে এ তথ্য প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের বিবাহের ভিত্তিতে এজন্য তার মেয়ে জয়নাবকে সমর্পণ করেছিলেন যে ওই সময় পর্যন্ত মুসলিম মহিলাদের উপর কাফের স্বামীর সঙ্গে বসবাস করা হারাম হওয়ার নির্দেশ সম্বলিত আয়াত অবতীর্ণ হয়নি। অন্য এক হাদিসে একথা বর্ণিত হয়েছে যে নতুন বিবাহের মাধ্যমে নবীতনয়া জয়নাবকে তার স্বামীর নিকট সমর্পণ করা হয়েছিল। এটা অর্থ ও বর্ণনাপঞ্জি কোনো হিসেবে সহি নয়। অধিকন্তু একথাও উল্লেখিত হয়েছে ছ বছর পর তাকে সমর্পণ করা হয়েছিল। কিন্তু সনদ কিংবা অর্থগত কোনো দিক দিয়ে এ হাদিস বিশুদ্ধ বলে প্রতীয়মান হয় না, বরং উভয় দৃষ্টিকোণ থেকে এ হাদিস দুর্বল। যারা এ হাদিসের কথা উল্লেখ করেন তারা অদ্ভুত রকমের দুবিপরীতমুখী কথা বলে থাকেন। তারা বলেন যে অষ্টম হিজরির শেষ ভাগে মক্কা বিজয়ের কিছু পূর্বে আবুল আস মুসলিম হয়েছিলেন, অথচ কেউ কেউ এ কথাও বলে থাকেন যে অষ্টম হিজরির প্রথম ভাগে জয়নাব মৃত্যুবরণ করেন। অথচ যদি এ কথা দুটি মেনে নেওয়া যায় তাহলে বিপরীতমুখী আরও সুস্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, এমত অবস্থায় আবুল আসের ইসলাম গ্রহণ, হিজরত করে তার মদিনা গমনের সময় জয়নাব জীবিত থাকলেন কোথায় যে নতুনভাবে বিবাহের ব্যবস্থা হবে, কিংবা পুরাতন বিবাহের ভিত্তিতেই তাকে সমর্পণ করা হবে? এ বিষয়ের পর আমি বুলুগম মারাম গ্রন্থের টিকাতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। বিখ্যাত মাগাজি বিশারদ মুসা বিন উকবার ঝোঁক এদিকে আছে যে ঘটনা সপ্তম হিজরিতে আবু বাসির এবং তার বন্ধুদের হাতে ঘটেছিল, কিন্তু এর অনুকূলে কোনো বিশুদ্ধ অথবা জৈব সমর্থনও পাওয়া যায় না। তারিফ অথবা তারিক অভিযান, এই অভিযানটিও সংঘটিত হয়েছিল জুমাদ আল আখের মাসে। জায়েদ বিন হারিসার নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট এই বাহিনীটি প্রেরণ করা হয় তারিফ অভিমুখে। এই স্থানটি ছিল বনু সালাবা গোত্রের অঞ্চলে অবস্থিত, কিন্তু মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ অবগত হওয়া মাত্রই বেদুইনরা সেই স্থান থেকে পলায়ন করল। পলায়নরত বেদুইনদের 20টি উট মুসলিম বাহিনীর হস্তগত হয়েছিল। সেখানে 4 দিন অবস্থানের পর তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। বেদুইনদের ভয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগমন করেছেন। ওয়াদিল কুরা অভিযান, এই অভিযানটিও জায়েদ বিন হারিসার নেতৃত্বে পরিচালিত হয়। 12 জন সাহাবীর সমন্বয়ে সংগঠিত হয়েছিল এই অভিযাত্রী দল। 6ষ্ঠ হিজরির রজব মাসে অনুষ্ঠিত হয় ওয়াদিল কুরা অভিযান। এই অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নেয়া। কিন্তু ওয়াদিল কুরার অধিবাসীগণ হঠাৎ মুসলিম বাহিনীকে আক্রমণ করে 9 জন সাহাবিকে হত্যা করে। শুধুমাত্র 3 জন সাহাবি এ হত্যাকাণ্ড থেকে রক্ষা পান। এ 3 জনের অন্যতম ছিলেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। খাবাত অভিযান, এই অভিযানের সময় সম্পর্কে বলা হয়েছে 8ষ্ঠ হিজরির রজব মাস, কিন্তু হিসাব করে দেখা যায় যে এ অভিযান ছিল হুদাইবিয়ার পূর্বের ঘটনা। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযানে 300 ঘোড় সওয়ারের এক বাহিনী প্রেরণ করেন। এ অভিযানের নেতৃত্ব অর্পণ করা হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর উপর। এ অভিযানের উদ্দেশ্য ছিল এক কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করা এবং খোঁজ খবর সংগ্রহ করা। কথিত আছে, এ বাহিনী পরিচালনাকালে অভিযাত্রীগণ চরম অনাহারে ও ক্ষুধার মধ্যে নিপতিত হন। খাদ্য সামগ্রীর সংস্থান করতে সক্ষম না হওয়ার কারণে এক পর্যায়ে এ বাহিনীর সদস্যগণকে ক্ষুধা নিবৃত্তির উদ্দেশ্যে গাছের পাতা ভক্ষণ করতে বলা হয়। এ প্রেক্ষিতে এ অভিযানের নামকরণ হয়েছিল খাবাত অভিযান। ঝরানো পাতাসমূহকে খাবাত বলা হয়। অবশেষে এক ব্যক্তি 3টি উট জবেহ করেন, অতপর 3টি উট জবেহ করেন, পরবর্তী পর্যায়ে পুনরায় 3টি উট জবেহ করেন, কিন্তু আরও উট জবেহ করার ব্যাপারে আবু উবাইদা তাকে বাধা প্রদান করেন। এরপরে সমুদ্র বক্ষ হতে আম্বার নামক এক জাতীয় একটি বিশালাকায় উত্থিত মাছ নিক্ষিপ্ত হয়। অভিযাত্রী দল অর্ধমাস যাবত এ মাছ ভক্ষণ এবং এর দেহনিঃসৃত তেল ব্যবহার করতে থাকেন। এ মাছ ভক্ষণের ফলে তাদের ঝিমিয়ে পড়া মাংসপেশি স্নায়ুতন্ত্রীগুলো পুনরায় সুস্থ সতেজ হয়ে ওঠে। আবু উবাইদা এ মাছের একটি কাঁটা নেন এবং সৈন্যদলের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিটিকে সবচেয়ে উঁচু উটটির পৃষ্ঠে আরোহণ করে সে কাঁটার ঘেরের মধ্যে দিয়ে যেতে বলেন এবং অনায়াসে তিনি তা করেন। মাছটির বিশালতা প্রমাণের জন্য তিনি এ ব্যবস্থা করেন। সেই মাছ দেহের প্রয়োজনাতিরিক্ত অংশবিশেষ সংরক্ষণ করে তা মদিনা প্রত্যাগমনের সময় সঙ্গে নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সে মাছ বৃত্তান্ত পেশ করা হলে তিনি বলেন, এ হচ্ছে তোমাদের জন্য আল্লাহর প্রদত্ত এক প্রকারের রুজি বা আহার্য,
এ গোস্ত, তোমাদের নিকট যদি আরও কিছু থাকে তাহলে আমাদেরকেও খেতে দাও, কিছুটা গোস্ত আমরা তার খিদমতে পাঠাবার ব্যবস্থা করি। খাবাত অভিযানের বিভিন্ন দিক পর্যালোচনা করলে এটা সুস্পষ্ট হয়ে ওঠে এ ঘটনা সংঘটিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পূর্বে। এর কারণ হচ্ছে হুদাইবিয়ার সন্ধি চুক্তির পর মুসলিমগণ কোনো কুরাইশ কাফেলা চলার পথে কোনো প্রকার অন্তরায় সৃষ্টি করেনি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সময়ের স্বল্পতা, কণ্ঠস্বরের অবস্থা একটু খারাপ হওয়ার কারণে আজ দ্রুত শেষ করলাম। আগামী পর্বে আমরা শুনব বনু মুস্তালাক যুদ্ধ এবং গাজওয়ায়ে মুরাইসি পঞ্চম অথবা ষষ্ঠ হিজরির ঘটনাবলী। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।